চ্যাপ্টারের প্রথম পড়ার নাম হচ্ছে নিউটনের মহাকর্ষটা ছিল এরকম যে দুইটা বস্তুর ভর যদি হয় এরকম, একটা M1 একটা M2, ওদের দূরত্ব যদি হয় ছোট হাতের r, তাহলে আমরা বলবো F ওদের মধ্যকার আকর্ষণ বল। শুনো, একটা জিনিস নোট করে রাখো যে মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণ বল, এখানে বিকর্ষণ বল বলা কিছু নাই। তো এটা পড়তে সুবিধা হবে, কারণ অনেকে স্থির তড়িৎ পড়ছো, তো ওটার কাছাকাছি চ্যাপ্টার, কিন্তু স্থির তড়িৎ কিন্তু আকর্ষণও ছিল বিকর্ষণও ছিল, ঝামেলা ছিল একটা, এখানে এরকম কোনো ঝামেলা নাই। স্ট্রেট লিখবা F সমানুপাতিক M1 ইনটু M2, F সমানুপাতিক 1/r², আমরা সমান করছি এটা কনস্ট্যান্ট দিয়ে, ওর নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তোমরা সবাই জানো এটার নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক G। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ ধ্রুবক, খাতায় নোট করো, এটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক, বড় হাতের জিকে বলা হয় এটা সার্বজনীন ধ্রুবক। এর মানটা কত মনে আছে সবার? মানটা হচ্ছে 6.673 × 10⁻¹১। অনেকেই তোমরা এটার সাথে অ্যাভোগাড্রো নাম্বারটা প্যাচ লাগায় ফেলো, প্যাচ লাগায় না, হ্যাঁ অ্যাভোগাড্রো হবে নিউটন মিটার স্কয়ার, এই পার কেজি স্কয়ার, যে নিউটন এটা গুণ হবে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, কেমন ওর একক। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কি হবে, মাত্রা আতায় যে জি এর মাত্রা হচ্ছে L³ M⁻¹T⁻² কেমন। আচ্ছা এইবার পয়েন্ট নাম্বার টু দিয়ে লেখো অভিকর্ষ বল, পয়েন্ট নাম্বার টু দিয়ে লেখো অভিকর্ষ। তাহলে অভিকর্ষ বলের ক্ষেত্রে F হচ্ছে G mm/r², এখানে সবসময় মনে রাখবা দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু হবে পৃথিবী, হ্যাঁ একটা বস্তু হবে পৃথিবী। সো আজকের পর থেকে পৃথিবীর ভরটা হচ্ছে বড় হাতের M, বড় হাতের M মিন্স হচ্ছে 6 × 10⁻¹² কেজি, আর এর মানটা হচ্ছে 6.4 × 10⁻¹ মিটার পৃথিবীর। এখন তাহলে আমরা কিছু মান মুখস্থ করে ফেললাম, পৃথিবীর ভরের মানটা মুখস্থ রাখবো, আর এর মানটা মুখস্থ রাখবো, ভালো হয় তুমি যদি আয়তনের মানটা মুখস্থ রাখতে পারো তাহলে বের করে নিবা। আর একজন বলো পৃথিবীর ঘনত্বের মান কত আসছে, 5 পয়েন্ট এটা কেজি পার মিটার কিউব। সাধারণত ম্যাথ গুলোতে এই মানগুলো দেওয়া থাকবে না, হ্যাঁ সো এটা খেয়াল রেখো সবাই। পরের টপিকটার নাম হচ্ছে যে আমাদের এফ এর মান যদি আমরা জানি G mm/r², আবার আমরা জানি এফ সমান সমান mg, তাহলে এক আর দুই যেহেতু দুইটাই এফ ছিল, আমি সমান দেখাইলে কাটাকাটি গেলে একটা ছোট হাতের জি চলে আসছে, দেখছো জি সমান সমান G m/r², অর্থাৎ আমাদের অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে G m/r². এই সূত্রের মধ্যে এখানে কোথাও বস্তুর ভরটা নাই, দেখছো ছোট হাতের এমটা নাই, এটা আমরা নিচে লিখবো, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান বস্তুর বস্তু নিরপেক্ষ, মানে বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, কিংবা অর্থাৎ জি এর মান বস্তু নিরপেক্ষ। কিন্তু দেখো রাশিমালার মধ্যে কিন্তু আর চলে আসছে, পৃথিবীর সব জায়গায় আর এর মান তো সেম হবে না, দূরত্ব চেঞ্জ হইতেই পারে। সো পয়েন্টটা লিখে ফেলো খাতায়, অর্থাৎ জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। পৃথিবীর বিভিন্ন অংশে জি এর মানের তারতম্য, জি বলতে আমরা ছোট হাতের জি বুঝাইছি, কেমন পৃথিবীর বিভিন্ন অংশে জি এর মানের তারতম্য, জি এর মানের তারতম্য, ওকে। আচ্ছা তাহলে আমরা সেটা হচ্ছে যদি পৃথিবী থেকে আমরা একটা নির্দিষ্ট হাইটের উপরে উঠে যাই সেক্ষেত্রে জি এর মানটা কেমন হইতে পারে একটু খেয়াল করো, হ্যাঁ আমরা বলতেছি যে এটা হচ্ছে আমাদের পৃথিবী যেখানে আমরা থাকি, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, তাহলে এখানে আমাদের সবসময় জি এর মানটা হচ্ছে জি। সবসময় মনে রাখবা পৃথিবীকে আমরা এই চ্যাপ্টারটায় ধরে নিব একটা আদর্শ গোলক, হ্যাঁ ওই যে 9-10 এর মতো না যে পৃথিবী ওর পাশে চ্যাপ্টা ওর পাশে বড় ছোট এরকম না, পৃথিবী হচ্ছে একটা আদর্শ গোলক আমাদের জন্য, একদম গোল।
রেডিয়াস হচ্ছে আর, ধরে নাও পৃথিবীর উপরে একটা বিশাল পাহাড় আছে, তার হাইটটা হচ্ছে এইচ। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা জি মাপি, হ্যাঁ তো জি প্রাইম হচ্ছে, আমরা লিখছি জি হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, কিন্তু জি প্রাইমটা হবে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। দেন আমরা দুই নাম্বার সমীকরণকে এক নাম্বার দিয়ে ভাগ করাতে চলে আসলো এইটা। এইটাও একটা সূত্র হতে পারে তোমার জন্য, কোনো সমস্যা নাই, লিখতে পারো আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটাও সূত্র হতে পারে, কোনো সমস্যা নাই। আরো যদি তুমি চাও যে না আমি আরেকটু শর্টকাট করি জিনিসটাকে, তাহলে এভাবে চিন্তা করা যায় যে জি প্রাইম বাই জি সমান সমান এটা লব হরকে আমরা আর দিয়ে ভাগ করি, উপরে হয়ে যাবে ওয়ান, নিচে হয়ে যাবে আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, অর্থাৎ আর কে আর দিয়ে ভাগ করলে ওয়ান হইলো, আর এটাকে ভাগ করলে এটা চলে আসলো। তুমি চাইলে একটু সংক্ষিপ্ত করতে পারো, এটা হচ্ছে আর বাই আর মানে ওয়ান, এটা হচ্ছে এইচ বাই আর হোল স্কোয়ার। ফাইনালি আমরা পাই গেলাম জি প্রাইম বাই জি হচ্ছে ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস টু। তো এটা আমার একটা সূত্র, এটা আমরা মাথায় রাখবো সবাই, সূত্র হয়ে গেল এই। এখন বই করছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, একটু আলাদা করে লিখে রাখো এখানে এনটা কি, এনটা হচ্ছে লেখো এটা হচ্ছে ঋণাত্মক বা ভগ্নাংশ বা ঋণাত্মক ভগ্নাংশ। মানে আমি বলতে চাচ্ছি এই যে আমি সূত্রটা লিখবো, এই সূত্রটায় এই এনটা হয় এজ এ পাওয়ার, হয় হবে এটা ঋণাত্মক সংখ্যা অথবা হবে ভগ্নাংশ অথবা এটা হবে ঋণাত্মক ভগ্নাংশ। হ্যাঁ, যদি হয় তাহলে সূত্র হচ্ছে ওয়ান প্লাস এন এক্স, অ্যাকচুয়ালি এন এক্স বলতে এনটা তো পাওয়ার এক্সটা দ্বিতীয় পদ। হ্যাঁ, এনটা কি কি হতে পারে বলি, তুমি সূত্র ভাঙবো এটাকে, ওয়ান প্লাস এন এক্স ডিভাইডেড বাই এটা হচ্ছে ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখে, ওয়ান ওয়ান প্লাস, আসলে এখানে হিসাব ফিগার করতে হয় একটা পদ পাওয়ার ও ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান, পরেরটা হবে কি জানো এন এন মাইনাস ওয়ান, দুটা পদ হইল, তাহলে এক্স এর পাওয়ারটা হবে স্কোয়ার, নিচে হবে ফ্যাক্টোরিয়াল টু। এই ধারাটার কোনো শেষ নাই, বলা হয় অনন্ত অসীম ধারা। সো তুমি যদি চাও আরেকটা পদ ভাঙবা, তাহলে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স কিউ। হ্যাঁ, এই অর্থাৎ এটা সারা জীবন চলবে, তুমি শুধু সিকোয়েন্সটা বুঝে নাও আমি কি লিখতে চাচ্ছি, অর্থাৎ তিনটা পদ হওয়াতে এটা হয়ে গেল এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, তিনটা পদ হওয়াতে নিচেও হবে ফ্যাক্টোরিয়াল থ্রি পরেও হবে এক্স কিউব, এইভাবে তুমি যতটুকু আগাইতে পারো। তো এই ধারাটা নিউটন সাহেব এখানে অ্যাপ্লাই করলেন, কিভাবে অ্যাপ্লাই করলেন দেখো, উনি লিখলেন এখানে ওয়ানটা হচ্ছে প্রথম পদ তাই না, মিলাও এখানে দেখো, এই এখানে আসো, হ্যাঁ মিলাও ওর সাথে, হ্যাঁ ওয়ানটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে শেষ পদ, মানে x এর জায়গায় h বাই r আছে, তাহলে কি হবে 1 প্লাস কেমন n x, এই দেখো লিখলাম বুঝলে n x, n টা হচ্ছে মাইনাস 2 x টা হচ্ছে এটা, তাহলে n x প্লাস ওই ফ্যাক্টর 1 দিয়ে ভাগ করব আমরা, এটা তো 1 তাই না, পয়েন্ট হবে n n মাইনাস 1 দুইটা পদ, তাহলে এটার পাওয়ারটা হবে স্কয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল। That's it. Yeah.
এই পর্যন্ত ভাঙলাম। ভাঙার পরে একটা শর্ত দেখো ওনারা বলতে চাচ্ছেন, যদি হ্যাঁ যদি আমরা হাইটটা হয়ে ভাবি যে পৃথিবীর রেডিয়াসটা তো অনেক বড়, তাই না, বিশাল বড়, তার সাপেক্ষে এই হাইটটা তো অবশ্যই ছোট হবে, শুধু কি ছোট হবে, এটা অনেক ছোট হবে। এই জন্য একটা শর্ত দেওয়া হইল যে এইচ এর মানটা আর এর চেয়ে অনেক ছোট, বলা হয় এইচ ইজ মোর লেস দেন আর, বলা হয় এইচ ইজ মোর লেস দেন আর, অনেক ছোট, এইচ এর মানটা আর এর চেয়ে অনেক ছোট হওয়াতে, যেহেতু এটা এইচ বাই আর, ছোট সংখ্যারে আমরা একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি, দশমিক হয়ে যাবে না, তাহলে এটা যদি ধরো পয়েন্ট ওয়ান আসে, এটা তো পয়েন্ট ওয়ান স্কোয়ার আসবে, এটা আরো ছোট। তুমি জানো কি না, ম্যাথমেটিক্স বলতেছে যে দশমিক সংখ্যাকে স্কোয়ার করা হলে সে আরো ছোট হয়। সো বিজ্ঞানীরা বললেন যে তাহলে পরের পদ যত আরো ছোট হয় না, যেটা অনেক ছোট, এটা কিউব আরো ছোট, এই জন্য ওনারা এই পদ গুলাকে বাদ দিলেন। বাদ দেওয়াতে, এই শর্ত দিয়ে বাদ দেওয়াতে, যেটা বলতেছিল ও শুধু চলে আসলো এরকম, হ্যাঁ এটা চলে আসছে। তা আমরা যদি চাই এটাকে বা দিয়া লিখতে, জি প্রাইম সমান সমান ওয়ান মাইনাস টু এইচ বাই আর ইন্টু জি, ফাইনালি আমরা সূত্রটা পেয়ে গেলাম। তোমাদের বইয়ে এই পর্যন্তই কোর্সে তোমরা এই পর্যন্তই লিখবা, লিখে ফেলো জিনিসটা, এই পর্যন্ত লেখো, তারপর বলছি কথা আছে এখানে। এই সূত্র দিয়ে কোনো ম্যাপ করা যাবে না, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কোনো হাইটে উঠলে এটা অবশ্যই একটা সূত্র, হ্যাঁ তুমি কোনো ম্যাপ এটা দিয়ে করবা না, করলে তোমার কোনো বইয়ের সঙ্গে অ্যান্সারটা ম্যাচ করবে না। এই জন্য পাশে লিখে রাখো যে এটা একটা সূত্র, বা এটা দিয়ে আমরা বইয়ের কোনো ম্যাপ করবো না। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আমাদের হাইট বলে যে পৃথিবী থেকে এত উচ্চতায় জি এর মান বের করো, তখন তুমি এটা দিয়ে ম্যাথ করো, হয়েছে কি এই পদগুলো বাদ দেওয়াতে সমস্যা হইতো না। জি দিয়ে আবার গুণ করতেছি না, 9.1 মানে অলমোস্ট 10, তখন এই মানগুলো 10 গুণ হইতে হইতে দেখা যায় যে একটা ছোট্ট মান হয়, তখন তোমার নর্মালি হয়তো জি এর মান মানে জি প্রাইমের মান আসবে 9.78, দেখা গেল তোমার অঙ্ক চলে আসছে 11.5, অঙ্ক শেষ। এই জন্য বললাম, প্রমাণটাও দেখাইলাম, এটাও বললাম কেন এটাতে ম্যাথ করবা না, কেমন সবগুলো ম্যাথ করবা এই সূত্র দিয়া, অথবা এই সূত্র দিয়া, অথবা সবচেয়ে ভালো হয় তুমি যদি ঝামেলায় না যায় এটা দিয়ে ম্যাথ করো। এই তো দেখো, এখানেও আর লাগবে এইচ লাগবে, এখানেও আর এইচ লাগবে, মুখস্থ জানবে। সো তুমি নোট করে রাখো, হয় এটা দিয়ে ম্যাথ করবা অথবা এটা দিয়ে ম্যাথ করবা, এটা সূত্র বাট এটা দিয়ে কোনো ম্যাথ তুমি করবা না। ছবিটা ভালো করে দেখতে একটু খেয়াল করো, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় গেলে জি এর মানটা কেমন হতে পারে। এখানে কিন্তু দুটো জিনিস নোট করার, খুব ভালো করে নোট করবে, একটা হচ্ছে আমি যখন হাইটটা ধরতেছি সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ভিতরের দিকে ধরছি এইচ, এই যে এই পয়েন্টটা না, আমি এটাকে জি প্রাইম বের করবো, এই পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, আবার ছবি অনুসারে কিন্তু বলা যায় কেন্দ্র থেকে আর মাইনাস এইচ উচ্চতায়। তোমাকে এটা দিয়ে একটা জঘন্য জঘন্য ম্যাথ করা তৈরি করা হবে, বা বুঝে ফেললে এটা খুব সহজ অঙ্ক, যে আমি যে প্রমাণ করার জন্য এইচ ধরলাম আর আর মাইনাস এইচ ধরলাম, এটা আসলে কি, এইচটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ভিতরের দিকে এইচ আর কেন্দ্র থেকে উপরের দিকে আর মাইনাস এইচ। অঙ্কটা খেয়াল করো, পরীক্ষায় যদি ওরা বলে যে ভূপৃষ্ঠ থেকে এত কিলোমিটার গভীরতায় ডিরেক্টলি এইচ দেওয়া আছে, যদি বলে কেন্দ্র থেকে এত কিলোমিটার উপরে, তাহলে কিন্তু আর মাইনাস এইচ দেওয়া আছে, হ্যাঁ এটা অবশ্যই আমরা খেয়াল করব। করো, এখানে আমরা ধরতেছি যে ছোট হাতের যেটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, তা আমরা সবাই জানি ভর মানে ঘনত্ব ইনটু আয়তন, তাহলে আর স্কোয়ার আর কিউব বাদ গেলে এটা জি এর রাশিমালা আসবে, হ্যাঁ তুমি চাইলে কোন কোন অঙ্কে ছোট হাতের জি ভূপৃষ্ঠে বের করার জন্য এটা অ্যাপ্লাই করতে পারবে, এটা সূত্র চার কোনো বস্তু হবে। এখন ঘটনাটা হচ্ছে পৃথিবীর যখন আমি ভিতরে চলে আসব, আসলে আমার যেমন হাইট চেঞ্জ হচ্ছে, দেখো আর এর জায়গায় আর মাইনাস এইট হয়েছে, এই হাইট নিয়ে যে গোলকটা তৈরি করা যাবে তার ভর তো আর
এম লেখা যাবে না। এই কথাটা একটু বোঝার চেষ্টা করো সবাই, পৃথিবীর ভিতরে ঢুকে গেলে আমার যেমন হাইট চেঞ্জ হইলো, ওই হাইটের কারণে আগের মতো যদি ভাঙি ঘনত্ব ইন্টু আয়তন, এখানে লিখবো আর মাইনাস এইচ হোল কিউ, কাটাকাটি কেটে চলে আসলো এটা। তারপরে কাজটা খুব সোজা, তুমি দুই নাম্বার কে এক নাম্বার দিয়ে ভাগ করো, আসবে জি প্রাইম বাই জি, জি প্রাইম কে জি দিয়ে ভাগ হলো, সব বাদ যাবে, আসলো আর মাইনাস এইচ বাই আর। সুতরাং আমরা সূত্র লিখবো ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি। প্রাইম সমান সমান ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি। সবাই খেয়াল করবা এটা একটা প্রমাণিত সূত্র এবং এটা আমরা ম্যাথে ইউজ করতে পারবো। পৃথিবীর উপর দিয়ে গেলে ওটা ছিল 1 মাইনাস 2h বাই r ইনটু g, এটা কিন্তু 1 মাইনাস h বাই r ইনটু g। আমরা ম্যাথ করার জন্য এটা ইউজ করতে পারবো, বইয়ের কোনো ম্যাথ করার জন্য আমরা এটা ইউজ করব না। আমি কিন্তু বলি না এটা সূত্র না, আমি বলছি ম্যাথটা করার জন্য ইউজ করব না। সো কথাটা ঠিক করে লেখা রেখো, হ্যাঁ, যে ইউজ করব না আর ওটা ইউজ করব। ওকে, পৃথিবীর কেন্দ্রে g এর মান কত হতে পারে আমরা তখন এখানে হিসাব করব, যে আমাদের ভূপৃষ্ঠ ছিল জি, আমরা এইচ পরিমাণ নেমে আসছি মানে একদম কেন্দ্র পর্যন্ত নেমে গেছি, সো এই এইচটাই হচ্ছে আমার জন্য আর, এইচটাই হচ্ছে আর। তাহলে পৃথিবীর অভ্যন্তরে মাত্র প্রমাণ করলো জি প্রাইম হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইনটু জি। তাহলে আমরা এখানে কেন্দ্রের জন্য এইচ এর সঙ্গে জিরো বসাই, আর বসাই দিব, কাটাকাটি গেলে জিরো চলে আসবে, সাইড নোট লিখবা, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য হয়। ওকে, এই গ্রাফটা সৃজনশীলে দেয় কিভাবে দেয় দেখো, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখান থেকে উপর দিকে উঠবো, জি এর মান বাড়বে, প্রমাণ করছি একটু আগে যে এখানে হচ্ছে জি এর মানটা সর্বোচ্চ, উপরে গেলেও কমে নিচে গেলেও কমে এবং একসময় জিরো হয়। উল্টা করে ভাবো যে এখান থেকে যদি আমি আস্তে উপর দিকে উঠতে থাকি তাহলে গ্রাফটা হবে কি, জি এর মানটা বাড়বে, এই বাড়বে, কতটুকু পর্যন্ত বাড়বে জি এর মানটা, এটা আর পর্যন্ত বাড়বে, এই পর্যন্ত জি এর মানটা হবে 9.8। এরপর যদি আমি আরো উপরে উঠি তখন আমার জি এর মানটা কমে যাবে, সো গ্রাফ হলো এইভাবে নামবে, এই একদম স্ট্রেট নামবে না, একদম বাঁকা হয়ে নামবে। মানে হচ্ছে গ্রাফটা অনেক উপরে গেলে গিয়ে জি এর মানটা অলমোস্ট জিরো হবে, অলমোস্ট প্রায় জিরো হয়ে আসবে, হয়তো পুরোপুরি জিরো হবে না কিন্তু অলমোস্ট জিরো হয়ে আসবে। সো আমি যদি আরো উপর দিকে যাই তাহলে আমার জি এর মানটা ধীরে ধীরে কমে যাবে। সো গ্রাফটা সবাই মনে রেখো, খুব পপুলার একটা গ্রাফ, যেটা কেন্দ্র থেকে প্রথমে ধীরে ধীরে গ্রাফটা উঠছে, এখানে গিয়ে জি এর মানটা ম্যাক্সিমাম হয়েছে জি, তারপর ধীরে ধীরে হ্রাস পেয়ে একদম নেমে গেছে এখানে আসে। এটার মানে হচ্ছে পৃথিবীর বাইরে, ভূপৃষ্ঠের বাইরে একটা জায়গা পর্যন্ত গেলে জি এর মানটা একদমই শেষ হয়ে আসবে, একদমই কমে আসবে, হয়তো জিরো হবে না বা জিরোর কাছাকাছি হবে আর কি। কেপলারের সূত্র, আচ্ছা কেপলার মেইনলি ধরে নিছিল যে সূর্যের চারপাশে যে কক্ষপথ গুলো আছে এই সব কক্ষপথ গুলো হচ্ছে উপবৃত্তাকার। আচ্ছা, তাহলে আমরা যদি সংজ্ঞাটা বলতাম তাহলে কিভাবে বলতে পারতাম, যে আমাদের মানে কেপলারের লটা যদি আমরা এভাবে ভাবতাম যে বৃত্তাকার ধরে সলভ করতাম, হ্যাঁ, তাহলে লটা কেমন হওয়া উচিত ছিল একটু ভাবো জিনিসটা, মানে ফার্স্ট লটা কেমন হওয়া উচিত ছিল, উনি কি বলতে চেয়েছিল। আচ্ছা, উনি বলতে পারত যে প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্রে রেখে, কেন্দ্রে রেখে তার চারপাশে আবর্তন করতেছে, এটা বলতে পারতো না বৃত্তাকার পথ যদি হইতো। এখন ঝামেলাটা হয়ে গেছে, তো বৃত্তাকার পথ না, উনি তাহলে সূত্রটা কি বললেন, উনি বললেন প্রত্যেকটা গ্রহ সূর্যকে তার উপকেন্দ্রে রেখে, ফোকাস বলা হয়, উপবৃত্ত যখন পড়বা তখন দেখবা বলবে না উপবৃত্তের কেন্দ্র না হয় ওটাকে আমরা উপকেন্দ্র বলি, উপকেন্দ্রকে ইংলিশে বলা হয় ফোকাস।
তো উনি শুরুটা কি বললেন, প্রত্যেকটা গ্রহ সূর্যকে উপকেন্দ্রে রেখে তার চারপাশে আবর্তন করতেছে। অর্থাৎ বৃত্তাকার হলে বলতাম যে বৃত্তাকার পথে সূর্যকে কেন্দ্রে রেখে চারপাশে আবর্তন করতেছে, আর উপবৃত্ত হওয়াতে আমরা বলবো যে উপকেন্দ্রে রেখে চারপাশে উপবৃত্তাকার পথে আবর্তন করতেছে। জাস্ট তুমি কেন্দ্রের জায়গায় উপকেন্দ্র বলবা আর বৃত্তের জায়গায় উপবৃত্ত বলবা, এটাই তো। এই লটার কোনো গাণিতিক ব্যাখ্যাও নাই, জাস্ট বাংলা কথা এটা। সেকেন্ড লটা উনি বললেন, আচ্ছা দেখো সেকেন্ড লটা দিয়ে একটু বোঝার ব্যাপার আছে এখানে ভালো জিনিস। আমরা যদি ভাবতাম যে না সূর্যটা চারপাশে একটা বৃত্তাকার জায়গা আছে, তাহলে কি লাভ হতো দেখো, দেখাচ্ছে আমি, ধরো যদি এরকম হইতো এটা সূর্য এটা বৃত্তাকার পথ, রেডিয়াসটা কিন্তু ফিক্সড হয়ে গেল তাই না, তাহলে বলতে পারতাম প্রত্যেকটা গ্রহ সমান সময়ে সমান দূরত্ব যাচ্ছে, কারণ সূর্য তোকে আকর্ষণ করে ঘুরাচ্ছে পৃথিবীকে বা অন্য গ্রহকে, যেহেতু রেডিয়াসটা সমান তাহলে আকর্ষণটাও সমান, তো বলতে পারতাম সমান সময়ে সমান দূরত্ব ঘুরাচ্ছে, অর্থাৎ এতটুকু ঘুরাইতে যে সময়টা লাগবে এই সেম দূরত্বের জন্য সেম সময়টা লাগবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের এটা তো উপবৃত্তাকার, বৃত্তাকার না, তাহলে কি হবে জিনিসটা, এটাও তোমাদের ম্যাথ বইয়ের একটা প্রমাণ হবে। দেখো একবার বুঝাই, এই যদি আমাদের সূর্য হয় বলতে যাচ্ছে যে এটা তো উপবৃত্তাকার শেপ তাই না, তাহলে এই দূরত্বটা যদি আমাদের জন্য ছোট হয়, এখান থেকে দূরত্বটা ছোট হয় আটটা, তাহলে আকর্ষণটা বেশি হবে, ধরো সে এক বছরে এই গ্রহটাকে এখানে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে, এই একটা একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে দেখছো, একটা ক্ষেত্রফল এটা এক বছর সময়ের মধ্যে। কিন্তু যদি ওই গ্রহটা যখন ঘুরতে ঘুরতে এখানটায় আসবে, এই দূরত্বটা বড় না, এই দূরত্বটা অনেক বড় হয়েছে না, বড়ত্ব বড় হওয়ার কারণে আকর্ষণটা কমে যাবে না, তখন দেখা গেল সে ওই এক বছরের গ্রহটাকে এখানে নিয়ে আসছে এখানে, তাহলে অবশ্যই এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান না, সবাই জানি আমরা। কিন্তু এটা তো বলা যেতে পারে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান কিভাবে, এই দূরত্বটা ছিল ছোট এই দূরত্বটা বড় ক্ষেত্রফল, এই দূরত্ব ছিল বড় এই দূরত্বটা ছোট ক্ষেত্রফল। অর্থাৎ উনি আমাদেরকে বললেন যে প্রত্যেকটা গ্রহ সূর্যের চারপাশে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সমান সময়ে সমান ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল কেপলারের, হচ্ছে প্রত্যেকটা গ্রহের পর্যায়কাল, মানে এটা যদি পৃথিবী হয় ওর পুরোটা একবার ঘুরে আসার যে সময় পর্যায়কাল তার বর্গ সূর্য থেকে তার যে দূরত্ব, আর কিন্তু রেডিয়াস না ভালো লিখে একটা দূরত্ব, এ বলা হয় গড় দূরত্ব, হ্যাঁ দূরত্বের ঘনের সমানুপাতিক, সুতরাং আমরা লিখতে পারি টি স্কয়ার সমান সমান কে আর কিউ, টি ওয়ান এটাকে আর ওয়ান ধরো, ওটা হচ্ছে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ, প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ তার সূর্য থেকে তার দূরত্বের, এটাকে বলা হয় গড় দূরত্ব, লেখো গড় দূরত্বের ঘনের সমানুপাতিক, ঘন কিউবের সমানুপাতিক, আমরা আজকে এই পর্যন্তই পড়বো, হ্যাঁ।